মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম তেল সিদ্ধ করা ঝামেলা ছাড়াই কড়াইয়ে খুব সহজভাবে আলু পোড়া রেসিপি দেখাবো, আর সাথে থাকবে রসুনের একটা চাটনি। আর এটা বানানো খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার, আর এই শীতের সময়তে এটা বেশি ভালো লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই আলু পোড়া রেসিপিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আলু পোড়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, আর এখন যে নতুন আলুটা ওঠে সেই আলুটা দিয়ে বেশি ভালো হয় খেতে, তাই চেষ্টা করবেন নতুন আলুটা নেওয়ার। চুলোটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি লবণ, আর আমরা যে লবণটা সাধারণত তরকারিতে খাই সেই লবণ এটা। আমি এখানে 2 প্যাকেট দিয়েছি, আপনার চাইলে লবণটা কম বেশি করে নিতে পারেন, তবে লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে সাধারণ লবণ, আমরা যে রান্নায় খাই এটা সেই লবণ। আর 5 টাকা দামের যে প্যাকেট হয় সেই লবণটা আমি নিয়েছি, সবসময় কম দাম যেটা লবণ সেটা নেওয়ার চেষ্টা করবেন। এই লবণটাকে ব্যবহার করার পর ঠান্ডা করে নেবেন, তারপর একটা কৌটোর ভয়ে রেখে দেবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত যাবে, নষ্ট হবে না। এটা দিয়ে আবার অনেক কিছু আপনি করতে পারবেন। এইভাবে অনবরত নেড়ে চেড়ে লবণটাকে খুব ভালো করে আগে গরম করে নিচ্ছি। লবণটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে। মেয়ে করো এবার, মেহেক এদিকে আলুটা নাড়তে থাক, এই ফাঁকে এবার আমি চাটনিটা বানিয়ে নেব। এবার আমি এই ফাঁকে চাটনিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ সরিষা নিয়েছি, সরিষাটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে ঝাল ঝাল একটু চাটনিটাই ভালো লাগে। আর নিয়েছি রসুন, দিয়ে দিচ্ছি লবণ, সরিষার তেল 1 চামচ। তেলটা দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি, আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আরও 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আরও 1টা আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই চাটনিটাকে বেটে নিতে হবে। চাটনিটা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেন চাটনিটা এরকম হবে, এইভাবে বেটে নিতে হবে। আলুর কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর সেন্ট উঠছে আলু থেকে। অনবরত নেড়ে চেড়ে আলুটাকে আমি পুড়িয়ে নিয়েছি, আর জালটা সমানে কিন্তু হাই হিটে রাখতে হবে, জালটা কমানো যাবে না। এবার আমি চেক করে নিচ্ছি যে আলুটা হয়েছে কি না। এখানে আমি একটা টুথপিক নিয়েছি, দেখেন ভিতর পর্যন্ত যাচ্ছে, ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, দেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আলু পোড়াটা হয়ে গেছে, এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আলু পোড়াটা হতে আমার টাইম লেগেছে 45 মিনিট, আর এই সাইজ যদি আলু নেন তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটু মোটা মোটা আলু নিয়েছি, তার জন্য টাইমটা একটু বেশি লেগেছে। আলুগুলো আমি উঠে একটা প্লেটে রাখছি। আলুগুলো দেখেন খুব সুন্দরভাবে পুড়েছে, আর একটা আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে, দেখেন কত সুন্দরভাবে কুক হয়েছে। ভুষাটাকে একটু এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে খেয়ে নিতে হবে। এই চাটনিটা আমি বানিয়েছি, এই চাটনিটা দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আলু পোড়াটা খেতে দারুণ হয়েছে,
আমি রসুনের চাটনির সঙ্গে খেয়েছি, আপনারা চাইলে ধনে পাতার চাটনির সঙ্গে খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর এই শীতের সময়তে নতুন আলু পোড়াটা খেতেই স্বাদ আলাদা। আর আগে তো মা দাদিরা ধান সিদ্ধ করতো, তখন ধানের ভিতরে আলু ভরে দিত, তখন খেতাম, খেতে খুব ভালো লাগতো। আমার মতন কে কে খেয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে। মা ধান সিদ্ধ কি? আগে ধানকে সিদ্ধ করে চাল করতো, সেটাই হয়েছে ধান সিদ্ধ। এখন তো এইসব নয় আর, বুঝতে পারবা।